হ্যালো ফ্রেন্ড, টেকনিক্যাল অল সেলেনে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে যে একটি অ্যাপের সঙ্গে পরিচয় করে দেব, সেই অ্যাপটির মাধ্যমে আপনারা পিকচারে ফেস পরিবর্তন করতে পারবেন। মানে যে কোনো হিরোইনের ফেস পরিবর্তন করে আপনার ফেস বসাতে পারবেন, বা হিরোর ফেস পরিবর্তন করে আপনার ফেস বসাতে পারবেন। শুধু ছবিতে নয়, এটি আপনারা ভিডিওতেও করতে পারবেন। তো ফ্রেন্ড, এটাই আজকে আমি আপনাদের দেখাবো। ফ্রেন্ড, তো আপনারা দেখছেন টেকনিক্যাল অল। যারা এখনও টেকনিক্যাল অল চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। করতে হবে অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দেব, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন ক্রেজি ফেস, এটাতে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে এরকম কিছু ইফেক্ট আসবে, তো আপনারা এখান থেকে একটি ইফেক্ট ডাউনলোড করতে হবে। তো আপনারা যেটা ডাউনলোড করবেন সেটার উপরে চাপ দেবেন। দেখেন, আমি একটা ডাউনলোড করছি, তো এটা ডাউনলোড হয়ে গেছে। তার উপর আবার আরেকটা ক্লিক করবেন, করার পর এরকম আসবে। আসার পর আপনারা ওকেতে ক্লিক করবেন। করার পর আপনারা এখানে ছবি উঠতেও পারেন আবার নাও পারেন। তো আমি এখানে গ্যালারিতে যাব, পাশে যে আইকন দেখছেন এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি নিয়ে যাবে, সেখান থেকে আপনারা একটি ছবি সিলেক্ট করবেন। আমি একটি সিলেক্ট করছি, দেখেন অটোমেটিক কিন্তু সেট হয়ে গেছে। তো ফটো আপনারা কীভাবে সেভ করবেন, তো এখানে দেখছেন যে ডাউনলোড আইকন, এখানে ক্লিক করবেন। করার পর ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। তারপরে আপনারা ক্লোজ করে দিয়ে আবার ব্যাগে চলে আসবেন। আসার পর আপনারা, আমি বলছিলাম যে ভিডিওতেও আপনারা ছবি সেট করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফানি ভিডিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে যেটা দে আপনার ছবি বসাতে চান এটাতে একটু ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু হবে। ফ্রেন্ড, দেখেন আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে খুব অল্প সময়ে। তো ফ্রেন্ড, আপনারা এখানে কী করবেন, আবারও এইটার উপরে ডাউনলোড হওয়ার পরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে স্টার্ট বাটন দেখে এখানে ক্লিক করবেন। করার পর এখানে এইরকম আসবে। আসার পর আপনারা এই যে লাভ আছে, লাভের ভিতর প্লাস আইকনে ক্লিক করবেন। করার পরে আপনার একটি ছবি সেখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে ঠিক মতো বসিয়ে নেবেন। তারপরে আবার সে নিচের লাভ সেখানে একটি পিক্সেল সেট করার জন্য আবারও আইকনে ক্লিক করবেন। করার পরে আপনারা যে দ্বিতীয় লাভটা দেখছেন এটাতে ক্লিক করার পর আবার পুনরায় সেই প্লাসে ক্লিক করে আপনার একটি ছবি সেট করাবেন। করার পর আবারও প্লাসে আইকনে ক্লিক করে আর একটি ছবি সেট করাবেন। করার পরে আপনারা এখানে যে প্রি রিভিউ এখানে ক্লিক করবেন। করার পর একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে আপনার ভিডিওটি তৈরি হয়ে যাবে। ফ্রেন্ড, এই কাজগুলো করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু নেট কানেক্ট দিয়ে রাখতে হবে, নয়তো এই কাজগুলো আপনারা করতে পারবেন না। দেখেন কত সুন্দর একটি ভিডিও হয়েছে। তো আমি সামনে দিচ্ছি, আমাদের কপিরাইটের সমস্যা হতে পারে। দেখেন কত সুন্দর। তো এভাবে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। ফ্রেন্ড, আমি পুনরায় আপনারা কীভাবে সেভ করবেন, এখানে সেভ লেখা দেখছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সেভ হয়ে গেছে অলরেডি। তো আপনারা এখান থেকে হোম স্ক্রিনে চলে যাবেন। তো অ্যাপটি কীভাবে ডাউনলোড করে দেবেন আমি সেটাই আপনাদের এখন দেখাবো। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা পূর্বের ন্যায় আরও গুগল প্লে স্টোরে যাবেন। যাওয়ার পর এখানে লিখবেন পিটু, পিটু লিখলে অ্যাপটি চলে আসবে। তো আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন, আমার ডাউনলোড করা আছে। আর যারা লিখতে পারবেন না তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ফ্রেন্ড, আমার ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন, যখন আমি কোনো নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে। এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। খুদা হাফেজ।